चल ढुकाने वाले मैनेजर मैनेजर पर ढुकिया हाय फ्रेंड्स, हमें सुकांत सिंह को सब्सक्राइब करें द वर्ल्ड क्रिकेट डॉट कॉम को और बेल आइकन को दबाइए रेगुलर टेनिस क्रिकेट वीडियो अपडेट पाने के लिए। नमस्कार बंधुरा, स्वागत अपना के द वर्ल्ड क्रिकेट डॉट कॉम में। अपनारा जानें बेंगल टेनिस क्रिकेटे फुल हैंडर जो रैपिड फायर तरका और शॉर्ट हैंड क्रिकेटर जो अंताक्षरी स्पेशल अलरेडी दुटो शो एने जरा देखें नहीं अपना प्रिभिया भिडियोते जा देखते पा साथे শর্ট হ্যান্ড ক্রিকেটের কিছু স্টারসদের ইন্টারভিউজ নিয়েছিলাম যেটা আপনারা দেখতে পাবেন এখন এরকম শোতে, এই শোগুলোতে। তো সাবস্ক্রাইব করে নিন চ্যানেলকে এরকম রেগুলার শর্ট হ্যান্ড এবং ফুল হ্যান্ডের শোজ দেখার জন্য, আর চলুন দেখি এই ইন্টারভিউজগুলো। টেনিস ক্রিকেটে তিনটে ফর্ম্যাট আছে, ফুল হ্যান্ড, শর্ট হ্যান্ড এবং শর্ট টু লং। তুমি শর্ট হ্যান্ড ক্রিকেট কেন চুজ করলে? হ্যাঁ, ক্রিকেটের তিনটে ফর্ম্যাটের মধ্যে শর্ট হ্যান্ড ক্রিকেট চুজ করার কারণ হচ্ছে, যখন আমি ক্রিকেট খেলতে শুরু করি তখন আমার বয়স অনেক কম, আমি অনেক ছোট, আমার গায়ে হাতে বল লেগে যায় বলে আমাকে লং খেলতে দিত না, আমার পাড়াতে লং খেলা হতো তখন, ঠিক আছে, তো আমি খেলতে পেতাম না। তার পাশের পাড়াতে দু একজন মিলে টেস্ট খেলতো শর্ট হ্যান্ড ক্রিকেট, টেস্ট আউট করা করি, তো ওখানে গিয়ে আমি টাইম পাস করতাম, খেলতাম, বলে নিতাম ওদের, তাদের আস্তে আস্তে আমাকে ওই আস্তে আস্তে ব্যাট দেয়, তারপরে আমি ওই টেস্ট অনেকক্ষণ ধরে খেলতে খেলতে একটু প্র্যাকটিস হয়ে যায় আমার, আস্তে আস্তে একটু ভালো খেলতে শিখে যাই আমি। তারপরে আমাকে ওই পাড়ার একটা টিম হয়, গোটা পাড়া মিলে আমাদের, এরপর আমি আমার পাশের পাড়াতে নাইট ফাইট হয়, যাই খেলতে দাদাদের সাথে, তো অনেক অনেক নাম শুনতাম এদিকে কিছু কিছু প্লেয়ারের। হ্যাঁ, তো আর ওদের খেলা আমি নাইটের মধ্যে খেলা দেখতাম, ভালো খেলতো, অনেক নাম করতো, তো আমি খেলতাম, ফার্স্ট রাউন্ড খেলতাম আর সেকেন্ড রাউন্ডে হেরে যেতাম, তো বাকি প্লেয়ারদের খেলা দেখতাম, ওদের শট দেখতাম, তো আমার খুব ভালো লাগতো ওদের নাম তুলতাম। আমি সেরকম খেলতে পারতাম না, একটা দুটো চার মারতাম, দৌড়তাম, বল ভালো ফিল্ডিং করতাম, বল করতাম, তো আমার ইচ্ছে জাগতো যে আমিও এরকম খেলবো, এরকম শর্টস মারবো আর এদের মতো নাম কামাবো, ঠিক আছে। তো ওইভাবেই আস্তে আস্তে পাশে গ্রামে গিয়ে প্র্যাকটিস করতে করতে ভালো খেলি। তারপরে আমার একটা বন্ধুই আছে, বন্ধুর মতোই, যিশু তার নাম, অনির্বাণ মুখার্জি, ও আমাকে দেখে আমি ভালো খেলছি, তো ও আমাকে একটা টিম করে, জামুরিয়ে খেলা ছিল, জামুরিয়ে একটা টিম করে, এরপর আমাকে খেলায়, ওই খেলাতে আমার পারফরমেন্স আর আমার টিমের পারফরমেন্স খুব ভালো এবং ফাইনাল ম্যাচে আমি ম্যান অফ দ্য ম্যাচও হয়েছিলাম। ফাইনাল খেলাটা দুর্গাপুরের সাথে ছিল আমার মনে আছে, ওদেরকে আমরা হারিয়ে দিয়েছিলাম, তো আমরা জিতেছিলাম। তারপরে একটা টুর্নামেন্ট নিয়ে গেলাম আমাকে কুলটিতে, ওখানেও গেলাম, ওখানেও রানার ছিলাম, ওখানেও পারফরমেন্স ভালো, বাস ওই জিতে গেলাম। তারপরে আস্তে আস্তে সবাই চিনে গেলো আমাকে, আর আস্তে আস্তে ভালো ভালো টিম বলতো খেলতে, এবার আস্তে আস্তে এইভাবে খেলতে খেলতে জিততাম, আস্তে আস্তে শর্ট হ্যান্ডটা ভালো খেলি বলে শর্ট হ্যান্ডটাই চলে যাচ্ছে, আর এখন আমি চাইলেও লং
খেলতে পারি কিন্তু ওই শর্ট হ্যান্ড ক্রিকেটেই চলে যাচ্ছে এখন। সো নেক্সট কোয়েশ্চেন যেটা থাকবে হলো শর্ট হ্যান্ড ক্রিকেট টুর্নামেন্ট তুমি কবে থেকে স্টার্ট করেছো? নর্মালি কি হয় আমরা যখন খেলা স্টার্ট করি ফুল হ্যান্ড ক্রিকেট দিয়ে শুরু করি, তো শর্ট হ্যান্ড ক্রিকেট খেলা তুমি কবে থেকে স্টার্ট করলে? শর্ট হ্যান্ড ক্রিকেট আমি খেলছি খুব বেশি হবে না, ওই 5 বছর হবে, 5 বছর ধরে খেলছি আমি শর্ট হ্যান্ড ক্রিকেট টুর্নামেন্ট। লাস্ট সিজন কেমন কেটেছে তোমার? লাস্ট সিজন বলতে লকডাউনের কারণে প্র্যাকটিস বন্ধ থাকায় সিজনের প্রথম দিকে ভালো পারফর্ম করতে পারিনি বলে অনেকগুলো টুর্নামেন্ট হেরেছি, ভালো টুর্নামেন্ট হেরেছি, সেমিফাইনাল অনেকগুলো হেরেছি। তারপর খেলতে খেলতে সিজনের লাস্ট দিকে বেশ কয়েকটা টুর্নামেন্ট জিতি এবং ভালো পারফর্ম করে জিতি, বা সেরকম পারফর্ম করে জিতেছি। লাস্ট দিকে ঠিক ছিল, প্রথম দিকে একটু প্রবলেম হচ্ছিলো লকডাউনের কারণে বিনা প্র্যাকটিসের জন্য। আমরা সবাই জানি 2020 থেকে পুরো ওয়ার্ল্ড কোভিড প্যান্ডেমিককে ফেস করছে আর রেগুলারলি আমাদের স্ট্রাগল করে যেতে হচ্ছে, তো এই সিচুয়েশনগুলোতে তোমার গেম কিভাবে এফেক্ট হয়েছিল বা হয়েছে? আর এই বছর যদি আমি বলি তো ফিউচার যে টুর্নামেন্টস আছে এগুলোর জন্য বা 2021 ফিউচারে তুমি কিভাবে প্রিপেয়ার করছো নিজেকে, এটার ব্যাপারে একটু যদি বলো। হ্যাঁ, কোভিড একটু তো ইফেক্ট করেইছে, বাট কিছুদিন প্র্যাকটিস করে সেটা রিকভার করে নেব বলে আমার বিশ্বাস। তারপর আশা রাখছি এই কোভিড শেষ হোক, আমি আমার বেস্ট এফোর্ট দিয়ে খেলবো ফর শিওর। আর ফিউচার প্ল্যান বলতে যেটা সবাই চায়, উইন্টার কাপ, 11 পল্লী, অজয় সংগতি, আর আমরা যেটা করাই এইগুলো 4টে টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হওয়ার, আর বাকি যেগুলো তো বড় বড় খেলা, বেশি বেশি ক্যাশ, ওইগুলো সবাই চাই জিততে, বা সেইগুলোই সিজন শুরু হলে খেলা টার্গেট থাকবে জেতার। আর দ্য লাস্ট কোয়েশ্চেন হলো যে দ্য ওয়ার্ল্ড ক্রিকেট .com এ এসে তোমার কেমন লাগলো, আমাদের এই প্ল্যাটফর্মে এসে তোমার কেমন লাগলো? হ্যাঁ, খুব ভালো লাগছে দ্য ওয়ার্ল্ড ক্রিকেট .com এ এসে। এমন অনেক প্লেয়ার আছে যাদের খেলা দেখে আমি ইন্সপায়ার হয়েছি, আজ তারা এই চ্যানেলে ইন্টারভিউ দেয়, আমিও দিচ্ছি আজকে, খুব প্রাউড ফিল করছি আমি খুব। আর হ্যাঁ, আমি খুব এক্সাইটেড ছিলাম এই ইন্টারভিউ নিয়ে। যাই হোক, থ্যাংক ইউ দ্য ওয়ার্ল্ড ক্রিকেট .com, আর সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আবার দেখা হবে এই মহামারীকে হারিয়ে সেই খেলার মাঠে। সো হোপ আপনাদের আজকের এই শর্ট ইন্টারভিউটা ভালো লেগেছে, আর অবভিয়াসলি আপনারা যদি আপনাদের শর্ট হ্যান্ড ক্রিকেট স্টারসদেরকে লাইভ দেখতে চান, আরও বেশি কিছু জানতে চান, তো আমাদেরকে কমেন্ট করে জানান, আর আমরা আমাদের ফেসবুক পেজে লাইভ আসবো সেই সেই বেঙ্গল টেনিস ক্রিকেট বা বেঙ্গল শর্ট হ্যান্ড ক্রিকেট স্টারসদের সাথে। তো আজকের জন্য ইন্টারভিউ এখানেই শেষ হলো, টাটা দ্য ওয়ার্ল্ড ক্রিকেট .com এর তরফ থেকে।